হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস অ্যান্ড দ্য জিনিয়াস। আশা করি সবাই ভালো আছেন। অন্যদিনের মতো আজকে আমি চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা সবাই কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখি এবং আমাদের অনেকেরই কিন্তু ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমাদের সবার কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ নেই। সো আমরা চাইলেও কিন্তু মোবাইলে ডেস্কটপ বা ল্যাপটপের স্টাইলে ইউটিউব চ্যানেল ইউজ করতে পারি না। কিন্তু ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কীভাবে আপনি চাইলে যে কোনো ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেল ল্যাপটপ বা ডেস্কটপের স্টাইলে ইউজ করতে পারেন। তাহলে চলুন দেখা যাক। ব্রাউজার হিসেবে আমি সবচেয়ে বেশি বেস্ট মনে করব ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজারে গিয়ে আমি দেখাবো কীভাবে ডেস্কটপ বা ল্যাপটপের স্টাইলে ইউটিউব ইউজ করবেন। প্রথমে আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে ইউটিউব লিখব। যখন নর্মালি আমরা কোনো মোবাইলের যে কোনো ব্রাউজারে ইউটিউবে প্রবেশ করি তখন এরকম স্ক্রিন আসে, কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপে যখন আমরা ব্রাউজারে প্রবেশ করে ইউটিউবে যাই তখন কিন্তু এরকম স্ক্রিন আসে না। খুবই সুন্দর, চমৎকার এবং সহজ স্ক্রিন আসে। চলুন দেখা যাক এটি কীভাবে আমি ডেস্কটপ মোড করব। প্রথমে এই অপশনে গিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল সাইন ইন করব। আচ্ছা, এখানে যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল সাইন ইন করব, সো কিছুক্ষণের জন্য আমি আমার ভিডিও রেকর্ডটা অফ রাখব। ওয়েলকাম ব্যাক। সাইন ইন করার পরও কিন্তু এরকম স্ক্রিন আসে, কিন্তু আমরা চাইলে এটাকে ডেস্কটপ মোডে নিয়ে যেতে পারি। ডেস্কটপ মোডে নেওয়ার জন্য আমরা এই অপশনে যাব। এই অপশনের নিচে একটি অপশন রয়েছে ডেস্কটপ, আমরা ডেস্কটপে ক্লিক করব। ইয়েস ফ্রেন্ডস, আমরা যারা ডেস্কটপ বা ল্যাপটপে ইউটিউব ইউজ করি তারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন যে এটা টোটালি ডেস্কটপ মোডে চলে আসছে। এখানে আমরা আমাদের চ্যানেল ক্রিয়েটর স্টুডিওতে যাব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। নেট স্লো থাকলে একটু লেট করবে, তবে নেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব সহজে প্রবেশ করা যায়। আচ্ছা, ভিডিও রেকর্ডটি আমি আরেকটু স্টপ রাখবো বিকজ নেট একদমই স্লো। ওয়েলকাম ব্যাক। দুঃখিত, নেট স্লো হওয়ার কারণে কিছুক্ষণ ভিডিও স্টপ ছিল। এখন আমি দেখাবো কীভাবে ক্রিয়েটর স্টুডিওতে আমরা যাব। প্রথমে আমরা এই আইকনে যেমন ডেস্কটপে ক্লিক করি ঠিক তেমনই মোবাইলেও ক্লিক করব। এখানে ক্রিয়েটর স্টুডিওতে আমরা যাব। ইয়েস, আমরা আমাদের ডেস্কটপের মতো টোটাল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। এবার আমরা চাইলে আমাদের চ্যানেলও আমরা যেতে পারবো। এবার আমরা যাবো ভিউ চ্যানেলে, টোটালি ডেস্কটপ মোড। ইয়েস, আমরা চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেল লাইক ডেস্কটপ মোড। তো আমরা কিন্তু ডেস্কটপে যেমন ভিডিও আপলোড করি এই আইকনের মাধ্যমে, এখানেও কিন্তু চাইলে এই আইকনের মাধ্যমে আপলোড করা যায়। তাহলে আমি দেখাই কীভাবে আপলোড করব। আপলোডে গেলাম, ফাইল ম্যানেজারে গেলাম, আমি কিছু আপলোড করে দেখাই। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি ডেস্কটপ মোডে আপলোড হচ্ছে। এছাড়া সব কিছু টোটালি ইউটিউব আমরা ডেস্কটপ মোডে ইউজ করতে পারি। আমরা যখন ইউটিউবে ডেস্কটপে প্রবেশ করি তখন কিন্তু এরকম স্ক্রিন আসে, আর মোবাইলে কিন্তু এরকম স্ক্রিন আসে না। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আপনি চাইলে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল আপনার মোবাইলে ডেস্কটপ মোডে ইউজ করতে পারেন। ধন্যবাদ।